আগামী একত্রিশে অক্টোবর দ্বীপের উৎসব দীপাবলী এই সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব এটি আলো এবং অন্ধকারের লড়াইয়ের প্রতীক কালী পুজো ব্রাহ্মণিক এবং তান্ত্রিক উভয় পদ্ধতিতে পালিত হয় সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে ইতিবাচকতা এবং সমৃদ্ধি আনার উদ্দেশ্যে পালিত হয় এই দিনটি রাজ্য জুড়ে মহাশারম্বরে পালিত হওয়া দীপাবলী এবং কালী পুজো দীপাবলী এবং কালী পুজো উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বিশেষ একটা ভূমিকা নেয় তো আমি দীপাবলি উপলক্ষে কালী পুজো উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি